ভারতে দাবদাহে 37 জনের মৃত্যু। ভারতে প্রচণ্ড দাবদাহ বিরাজ করছে। দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা অনেক বেড়ে 45 ডিগ্রিতে পৌঁছেছে। বৃহস্পতিবার আবহাওয়া বিভাগের কর্মকর্তারা একথা জানান। ভারতের সরকারি সম্প্রচার কেন্দ্র অল ইন্ডিয়া রেডিও জানায়, এ মাসের শুরু থেকে দাবদাহের কারণে ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে কমপক্ষে 37 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভারতের আবহাওয়া বিভাগের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, বুধবার পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লির অনেক স্থানে প্রচণ্ড দাবদাহ ছিল। বিদর্ভ নগরীর কয়েকটি স্থানে এবং ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ অনেক স্থানে দাবদাহ অবস্থান রেকর্ড করা হয়। বুধবার মহারাষ্ট্রের চন্দ্রপুরে সর্বোচ্চ 46.2 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিন রাজধানী দিল্লিতে তাপমাত্রা ছিল 44 ডিগ্রি সেলসিয়াস। এদিকে তেলেঙ্গানা রাজ্যে প্রচণ্ড দাবদাহ বিরাজ করায় স্থানীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠানে আগামীকাল গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করেছেন। আমাদের চ্যানেল হতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।